আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে আমি ইউকেতে মাটির চুলায় খাসির মাংস রান্না করেছি সেটার রেসিপি। তাহলে চলুন দেখে নিই মাটির চুলায় আমার কেমন অভিজ্ঞতা হলো। আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কিলো খাসির মাংস, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 4-5টা গোলমরিচ আর 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 10-12টা লং। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিব 7 মতো লবণ, দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে আমি এখন বাহিরের চোলায় বসায় দিয়েছি। এখানে যখন বলক উঠে যাবে তখন আমি এটাকে ভালো মতো আবার নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে যখন মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 2 কাপ গরম পানি। গরম পানি দেওয়ার পরে এটাকে আমি আবার ঢেকে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি এখানে আলু দিয়ে দিব। এখানে আমি 2টা আলু দিয়েছি। আলু দেওয়ার পরে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এখন খাসি মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। মাংস রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনই মজার ছিল। আসলে মাটির চুলা বলে কথা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আজ আর নয়, আল্লাহ হাফেজ।